ইন্টারন্যাশনাল মার্কেটের পর এবার বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্স হট 40 সিরিজের হট 40i মডেলের এই স্মার্টফোনটি, যেটা তাদের ফেসবুক পেজে রিভিল করা হয়েছে। আমি জানি এই ফোনটা নিয়ে আপনারা অনেক বেশি এক্সাইটেড, কারণ এই ফোনের যে লুকস প্রিমিয়াম ফোনের থেকে কোনো অংশেই কম না। তো বাংলাদেশে এই ফোনটা কবে লঞ্চ হবে, এই ফোনের দাম কত এবং ফোনটার ফুল কনফিগারেশন জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল, ফোনটার সাথে যা যা থাকা দরকার তার সব কিছুই পাবেন। 18 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, হেডফোন যেটা এখন পাওয়া যায় না, এবং একটি টিপিউ কেস। তো এটাই হলো ইনফিনিক্স হট 40i, দেখতে অনেকটা আইফোনের মতো। এখানে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। পেছনে আছে দুটি ক্যামেরা, তার পাশেই আছে এলইডি রিং লাইট। ফোনটার কালার অপশন থাকছে চারটি, প্লাম ব্লু, হরাইজন গোল্ড, স্টারফল গ্রিন এবং স্টারলিট ব্ল্যাক। বাটনস অ্যান্ড পোর্ট হিসেবে ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। এরপর ডান পাশে রয়েছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার। বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে এবং উপরে কিছুই নেই, তার মানে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে না। তো এই ফোনটার ফ্রন্টের দিকে আসলে পাবেন 6.56 ইঞ্চির HD+ 90Hz রিফ্রেশের যুক্ত একটি পাঁচ ডিসপ্লে। এটার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। তবে HD+ ডিসপ্লের জায়গায় যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হতো তাহলে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতো। তাছাড়া HD+ ডিসপ্লে থাকার শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকবে। 500 nits-এর মতো পিক ব্রাইটনেস পাবেন এতে এবং PPI হচ্ছে মাত্র 267। ডিসপ্লে পরে কথা বলবো এই ফোনটার পারফরমেন্স নিয়ে। হট 40i-তে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606, যেটা 12nm ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যা সাধারণত এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে বললে এই ফোনটা দিয়ে আপনি হাই গ্রাফিক্স রিলেটেড কোনো গেম খেলতে পারবেন না, তবে লো সেটিংসে যদি আপনি যে কোনো গেম খেলতে চান তাহলে স্মুথলি খেলতে পারবেন, এতে কোনো ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো কোনো ইস্যু থাকবে না। বাংলাদেশে এই ফোনটা দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে, একটি হচ্ছে 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ এবং সেকেন্ড ভেরিয়েন্টটি হলো 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। এদের র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UPS 2.2, যার ফলে রিড এবং রাইট স্পিড অবশ্যই আপনারা এখানে বেটার পাবেন। সফটওয়্যার বা ওয়েসের ক্ষেত্রে এতে থাকছে XOS ভার্সন 13.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। ক্যামেরা সেকশনে ইনফিনিক্স হট 40i-র ব্যাকসাইডে রয়েছে দুটি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50MP, যার অ্যাপাচার F1.6, তার সাথেই থাকছে একটি EI লেন্স অর্থাৎ অক্সিলারি লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 32MP, যার অ্যাপাচার F2.2। তো বলতে হচ্ছে স্পেশালি যারা সেলফি লাভার আছেন বা টিকটকার আছেন তাদের জন্য আদর্শ ক্যামেরাটি কিন্তু এটাই। সর্বশেষ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে 5000mAh লং লাস্টিং ব্যাটারি, যা 8W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ফোনটির সাথেও কিন্তু 8W ফাস্ট চার্জার দেওয়া থাকবে, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আসুন এবার কথা বলি এই ফোনটির প্রাইস এবং লং ডেট নিয়ে। তো এই ফোনটার প্রাইস অফিসিয়ালি পাবলিশ করা না হলেও আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি 12,000 টাকার আশেপাশেই হবে, যেটা অ্যাকুরেট না হতে পারে। তো যেটাই হোক না কেন, এই জানুয়ারি মাসে হট 40i এই মডেলের ফোনটি আমরা পেতে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল ইনফিনিক্স হট 40i নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।